সব কিছুই হচ্ছে লাল হলুদে, শুধুমাত্র ফুটবলটাই হচ্ছে না। লাল হলুদের এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন লাল হলুদ শিবিরের প্রাক্তন খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ইস্টবেঙ্গল ক্লাব আমার কাছে মন্দির, খেলা ছাড়ার প্রায় 3 দশক পরেও মানুষ আমাকে মনে রেখেছে লাল হলুদ জার্সি পরে খেলার সূত্রেই। ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল টিমই সব, ক্রিকেট ও অ্যাথলেটিক্সে কটি ট্রফি এলো কেউ জানতে চায় না। ক্লাবের ফুটবল টিমের ওপর প্রচুর লোকের রুটি রুজি নির্ভর করে, সেই ইস্টবেঙ্গল ফুটবল খেলবে না ভাবতেই পারছি না। আসল চুক্তিতে নতুন কোনো শর্ত থাকলে তবে সভা ডেকে সদস্যদের জানানো হোক, আলোচনার দরজা খোলা রাখুক সকলেই। মনে রাখতে হবে এটা কোনো পারিবারিক ক্লাব নয়, ফুটবলের স্বার্থে দুই পক্ষই হোক নমনীয়। এদিকে 21 জুলাই মানে কালকে ক্লাবের সামনে বিক্ষোভ দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছে বিভিন্ন ফ্যান ক্লাব, এবং মঙ্গলবার অর্থাৎ আজকে ইনভেস্টর ইস্যুতে ফের কার্যকরী কমিটির জরুরি বৈঠক ডাকা হলো ক্লাবে।